কবিতা বলতে নেই, কবি সুবোধ গুপ্ত। সব সময় সব কথা বলতে নেই, সব জায়গায় সব কথা বলতে নেই, পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই, হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই, রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই, ছেলেমেয়েদের পড়াশুনোর ব্যাপারে শিক্ষকদের বলতে নেই, আর পুলিশকে সততার কথা বলতে নেই। যখনই যা মাথায় এলো অমনি বলে ফেলতে নেই। বলতে আপনার ইচ্ছে করবে? জিভটা উস্কুস করে উঠবে, গলার ভিতরটা কুটকুট করে উঠবে, তবু বলতে নেই। আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব শালাই ভাওতা মারছে, ভাবতে নিশ্চয়ই পারেন কিন্তু বলতে নেই। আপনি ভাববেন হাসপাতাল, থানা, সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোড়ে আর দালালদের মৃগক্ষেত্র হয়ে উঠেছে, ভাবতে সারা দিন ধরে পারেন কিন্তু বলতে নেই। এমনি বাজারে ছেড়ে দিলে 20 টাকা রোজের মুটিয়েগিরিও জুটতো না যে বেটার, রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সে বেটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ডান্স করছে, সেসব ভেবে আপনি তেলে বেগুনে জ্বলে উঠতে পারেন কিন্তু বলতে নেই। প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকেছেন, পর্দার মেঘাস্টাররা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আর টিভিতে মেরা দেশ মহান বলে দাঁত বের করে হাসছেন, বাংলার সিনেমা বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর নিও না মুছিয়ে বলে আর্তনাদ করছে, 100 টাকার ডাউস পুজোর সংখ্যা উপন্যাসে কাহিনীর চেয়ে সায়া আর ব্লাউজের কথা বেশি থাকছে, বুদ্ধিমান পরিচালক হাড় হাবাতের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন, আর 5 তারা হোটেলে বসে ফুর্তি মারছেন, খবরের কাগজে খুন ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছেন, টিভিতে মুড়োঝাটার বিজ্ঞাপনেও উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে, সব কিছুতে আপনি বিরক্ত হতে পারেন কিন্তু বলতে নেই। কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা বাটি হাতে ভিক্ষা করছে, গলায় দড়ি দিচ্ছে, আর ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছেন, সংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছেন, দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে কিন্তু বলতে নেই। বলেছেন কি ফেসেছেন? লাল বলবে এ বেটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল, নীল বলবে ও বেটা লালের দালাল দেশদ্রোহী, মাঝখানে আপনি নাকাল, আপনার ধোপা নাপিত বন্ধ হয়ে যেতে পারে। বলেছেন কি ফেসেছেন? প্যাচে পড়ুন, তখন বুঝবেন, বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিই, থানা বলবে বাড়িতে অত জিনিস রাখেন কেন, দিনকাল বোঝেন না খালি বড় বড় কথা, সুতরাং বলতে নেই। বোবার শত্রু নেই, বোবা হয়ে থাকুন, চোখে ছান্দি পড়লে কাটাবেন না, দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি। একটা কথা সাফ বলে দেই, যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা টেসে গেছে এরা ছাড়া কোনো মিয়াই সুখে নেই। আপনি ভ্যাবলা না নেতা না অভিনেতা, না ঘরের না ঘাটের, আপনার মশাই চুপ করে থাকাই শ্রেয়, চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না, আর তো মাত্র কয়টা দিন, আর মনে মনে গান করুন, ওই মহাসিন্ধুর উপর থেকে কি সঙ্গীত ভেসে আসে।